পারলে সেন্টার বন্ধ করব হরতাল বন্ধ ঘটনাটা হচ্ছে আমার নাতিটা একটু নেশা করতো, এরকম কোরেক্স, তারপরে একটু ফরেন লিকার, ওই ধরনের নেশা করতো। তো যখনই আমার নলেজে আইসে, আমি তারে ওই ডুকলি একটা ডি এডিকশন সেন্টারে দিয়েছি তার রিকভারির জন্য। সেটার নাম হচ্ছে জীবনজ্যোতি ফাউন্ডেশন। তো এটার মালিক হলো দিব্যেন্দু দাস। তো ওর এখানে দিলাম, ও তো খুব ভালোভাবে নিল, করলো যে না ঠিক হয়ে যাব। এরপরে থেকে সে যা রকম টর্চার, তারপরে ফিজিক্যালি টর্চার আরম্ভ করছে না, সেটা বলার অতীত। সে আমাদেরকেও কিচ্ছু বলে নাই, তার রড দিয়া এরকমভাবে পিটছে, তার ডান পায়ের কাপ মাসেলটা থেতলে গেছে, এই যে হাঁটতে পারতেছে না। তারপরে মাথায় মারছে, এই যে দাঁড়া, মাথায় মারছে, এই সাইডে দুইটা বাড়ি দিছে, ওই যে প্লাস্টিকের পাইপটি আছে না, এইরকমভাবে কূপ দিছে, এই জায়গাটা কাইটটা রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু সে আমাদেরকে কিচ্ছু বলে নি। তো তার এখানে দিছিলাম, তিন চার মাস থাকলে তার এই ধরনের একটা নেশা কমে যাবে। চার মাস পরে আমি ডিসেম্বরে আনছি, আনার পর দেখি তার কথাবার্তাটাও একটু উল্টা পাল্টা, হাঁটতে গিয়া খুঁড়ায়। আমি বুঝলাম না ব্যাপারটা কি। তা আমি ভাবলাম নিশ্চয়ই সে মিথ্যা কথা কইতেছে, অন্য কোনো কারণে হয়তো বা এরকম হইব। আর আমার তো কোনো কি বলবো, এটা তো সাক্ষী চাই, সে যে অন্দরে তারে মারছে। কেউ যদি প্রতিবাদ না করে তাহলে তো আমিও প্রতিবাদ করতে পারি না। এর মধ্যে পরশু দিনের পত্রিকায় আমি দেখলাম যে চরিলামের একটা ছেলে, ক্লাস এইটের একটা ছাত্র, আইনা তার কাছে দিছিল, তার মাটা বাড়ির কাজ টাজ করে কোনো রকমের সংসার চালায়, সেই মহিলা সোনার গয়না টয়না বেচে আইনা অ্যাডিকশন সেন্টারে পয়সা জোগায়। সেই ছেলেটার মাইরা ব্যাড রিটার্ন কুটা দিল, তার ছবিও আছে পত্রিকায়, উঠছে নিউজে, হয়েছে ভিডিও আছে, সব আছে। এই জন্য আমি দেখলাম এখন প্রুফ আছে, তাই তার এই প্রতিশোধটা আমি এখন নিতে চাই। কেন সে ডি এডিকশন সেন্টারে বাচ্চাদেরকে ফিজিক্যাল টর্চার করবে? ফিজিক্যাল টর্চার তো করার জন্য আমরা টাকা দিই না, আমরা তো তার চাহিদা অনুযায়ী যত টাকা ডিমান্ড করে 7,000 হোক, 8,000 হোক, 9,000 হোক, সব দিয়ে যাইতেছি। ডাক্তার দেখাইতেছে তার জন্য টাকা, রক্ত পরীক্ষা করাইছে তার জন্য টাকা, আদৌ স্লিপ টিপ আমাদের কিচ্ছু দেখা না। এটা সে তো তিন মাস চার মাস ভূত হয়েছিল, জুলাইয়ের 30 তারিখ ভর্তি করেছি, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এসে বাড়ি চাচ্ছে। চার মাসে তো চার মাসে প্রথম মাসে নিল 9,000, এরপরে 2 মাস নিল 7,000, এরপরে 1 মাস নিল 6,000। মানি রিসিপ্ট দিছে, এগুলি দিছে ওই থানার থানায় আসার কারণ এটাই, ওই ডি এডিকশন সেন্টারে যে বাচ্চাদের উপর ফিজিক্যাল টর্চার হয়। আরও অনেক বাচ্চারাই কইছে আমি যদি তোমরা চাও আমি তোমাদের সামনে আইনা দিতে পারুম, তো কেউ আর তার এগেনস্টটা প্রতিবাদ করার সাহস পায় না। আমিও ভাবলাম আমার ছেলে ওগুলো মিথ্যা কথা কয় না ঠিক, হয়তোবা সেটা বিশ্বাসযোগ্য না। এখন দেখলাম যখন পরপর পত্রিকায় উঠতে শুরু হইলো তাদের কেলেঙ্কারির ঘটনাগুলো, সে নিজে নেশা করে সেন্টারে বসে নেশা করে, সে যখন উন্মাদ হয়ে যায় তখন বাচ্চাদেরকে এইভাবে মারতে। কোনো পরিবর্তন হয়েছে না? পরিবর্তন তো হয়েছে, পরিবর্তন হয়েছে। এখন তো সে নেশা টেশার কথা কিচ্ছুই বলে না, বাড়িতে আসে, খায় দেয়, ঘুমায়, কিন্তু তার যে পা নিয়ে হাঁটতে পারে না। এখন তো মামলা করছেন? হ্যাঁ, জীবনজ্যোতি ফাউন্ডেশন, নিউ জীবনজ্যোতি ফাউন্ডেশন। তার নাম কি? তার নাম আছে? হ্যাঁ, তার নাম কি? তার এর নাম বাসবজিৎ দেব, আমার নাতি। আমাদের বাড়ি ধলেশ্বরে 11 নম্বর, আর সেন্টারটা হচ্ছে ডুকলি। পুলিশ কি করছে এখন? কইছে আমরা যা করার করবো আপনি দেওয়া যাবে। তা বয়স কত? বয়স তার 21।